ইউজি ফিফথ সেমিস্টার কল্যাণ ইউনিভার্সিটির বিএ বিএসসি বিকম অনার্স এবং জেনারেল সমস্ত ছাত্রছাত্রীদের জন্য তোমাদের পরীক্ষার প্রোগ্রাম নিয়ে চলে এলাম এবং ফার্স্ট সেমিস্টার ও থার্ড সেমিস্টারে ছাত্রছাত্রীদের কবে প্রোগ্রাম দেওয়া হবে সেই সম্বন্ধে ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের প্রোগ্রাম দেওয়া হবে তোমাদের পরীক্ষার এক মাস আগে অর্থাৎ তোমাদের যেহেতু ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে তাই তোমাদের প্রোগ্রাম দেবে জানুয়ারি মাসে এবং যাদের পরীক্ষা হচ্ছে মার্চে তাদের কিন্তু প্রোগ্রাম দিয়ে দেবে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ তার আগেও দিয়ে দিতে পারে তাই আশা করছি তোমরা ইতিমধ্যেই প্রস্তুতি নেবে এবং অনেক সাজেশান আমাদের ভিডিওতে অলরেডি দেওয়া গেছে চ্যানেলে তাই তোমরা সাজেশানগুলি অতি অবশ্যই দেখে নেবে তাহলে দেখো আজকে কোন কোন বিয়ে বিএসসি এবং বি কোন কোন দিনে কোন কোন পরীক্ষাগুলি রয়েছে তো প্রথমত প্রোগ্রাম ফর বিয়ে বিএসসি বি অনার্স ফিফথ সেমিস্টার এক্সামিনেশন টু অর্থাৎ এটা দু হাজার বাইশ থেকে ঘাবরানোর কিছু নেই তোমাদের পরীক্ষা হবে দু সালে কিন্তু তোমাদের করোনার বা কোভিডের জন্য ডিলে থাকায় তোমাদের বাইশের পরীক্ষাটা হচ্ছে তেইশ সালে তাই তোমাদের পরীক্ষা হচ্ছে দেখো বারোটা থেকে দুটো তিরিশ পর্যন্ত এবং প্রথমে তোমাদের পেপার থাকছে টিউসডে অর্থাৎ মঙ্গলবার তিন এক দু হাজার তেইশে সিসি ইলেভেন এবং ওয়েডনেসডে ডে চার এক দু হাজার তেইশে সিসি টুয়েলভ এটা থাকছে তোমাদের সিসি ইলেভেন এবং সিসি টুয়েলভের এরপরে দেখো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অর্থাৎ ডিএসি পেপারের পরীক্ষা হচ্ছে থিওরিটিক্যাল ছয় এক দু হাজার তেইশ ফ্রাইডে শুক্রবার একটা থেকে এগারোটা থেকে চারটে পর্যন্ত ডিসিপ্লিন স্পেসিফিক ইলেক্টিভ ইলেকটিভ ডিএসি কোর্স ওয়ান এবং কোর্স টু অর্থাৎ ডিএসসি দুটো পত্র আর সিসি ইলেভেন সিসি টুয়েলভ মোট চারটে পত্র রয়েছে অনার্স কোর্সের এরপরে দেখে নেব আমরা বিএ বিএসসি প্রোগ্রাম কোর্সের যে প্রোগ্রাম তাহলে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এখানে জেনারেলদের একটা ডিসিপ্লিন স্পেসিফিক থাকে থিওরিটিক্যাল পেপার্সের সেটা দেখে নাও ফার্স্ট হাফে ফার্স্ট হাফ হচ্ছে দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ হচ্ছে দুটো থেকে চারটে তিরিশ পর্যন্ত কোন দিন কী সাবজেক্ট রয়েছে পাস করছে ছাত্রছাত্রীদের এটা তোমরা দেখে নাও সোমবার নয় তারিখ জানুয়ারির ইংলিশ ফার্স্ট হাফে থাকছে ইংলিশ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ফিজিওলজি এরপরে সেকেন্ড হাফে থাকছে ডিফেন্স স্টাডিজ সংস্কৃত অ্যান্ড অ্যারাবিক টিউজডে দশ এক দু হাজার তেইশে থাকছে বেঙ্গলি হিন্দি উর্দু সেকেন্ড হাফে থাকছে জিওলজি ইকোনমিক্স অ্যান্ড ইসলামিক হিস্টোরি ওয়েডনেসডে ডে এগারো এক দু হাজার তেইশে জিওগ্রাফি মলিকুলার বায়োলজি অ্যান্ড ফিলোসফি এবং সেকেন্ড হাফে থাকছে এডুকেশন ফিল্ম স্টাডিজ অ্যান্ড কেমিস্ট্রি ফ্রাইডে তেরো এক দু হাজার তেইশে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড বোটানি সেকেন্ড হাফে মন ডে ষোলো এক দু হাজার তেইশ হিস্টোরি অ্যান্ড ফিজিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড সোশিয়োলজি সেকেন্ড হাফে এটা ছিল এরপরে আমরা চলে যাব বিকম দের যে প্রোগ্রাম বিকম দের প্রোগ্রাম রয়েছে দেখো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ডিএসি পত্রের পরীক্ষা হবে ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হাফে ফার্স্ট হাফ দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত টিউজডে দশ এক দুহাজার তেইশে ফার্স্ট হাফে থাকছে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ডিএসিটি জিরো অন এ সেকেন্ড হাফে কোনো পরীক্ষা নেই এবং ফ্রাইডে তেরো এক দু হাজার তেইশ অ্যাকাউন্টেন্টিং ফর লোকাল বডিজ ডিএসিটি জিরো টু এ এবং কোনো পরীক্ষা নেই এরপরে বিএকম বিএ আর বিকমের প্রোগ্রামদের দেখো দুটো এক্সট্রা পত্র রয়েছে একটা হচ্ছে জেনারেল ইলেকটিভ আর তার সঙ্গে হচ্ছে স্কিল ইনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ এসই সি তো এসইসির দেখো যেটা পরীক্ষা রয়েছে সতেরো এক দু হাজার তেইশ তারিখে ফার্স্ট হাফে দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত জিই ওয়ান কোর্স ওয়ান এবং সেকেন্ড হাফে থাকছে দুটো থেকে চারটে পর্যন্ত এসি এসইসি সি কোর্স থ্রি অর্থাৎ এটা তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হয় এসিসিটা আর জিই পরীক্ষা হবে তোমাদের ষাট নম্বরেরই এরপরে দেখো সবশেষে যেটা রয়েছে বিএসসি প্রোগ্রামের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি পেপার সতেরো এক দু সেকেন্ড হাফে থাকছে দুটো থেকে চারটো পর্যন্ত এসিসি কোর্স থ্রি তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রোগ্রাম ফিফথ সেমিস্টারের এবং ফার্স্ট অ্যান্ড থার্ডের জন্য তোমরা ওয়েট করো তোমাদেরও খুব শীঘ্রই কিন্তু প্রোগ্রাম দিয়ে দেবে এবং তোমাদের কোন কোন সাজেশান এখনও পর্যন্ত আমরা আপলোড করতে পারিনি তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পড়ার জন্য বেলাইকনটি অন করে রেখো সবার আগে নোটিফিকেশান পড়ার জন্য আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে